শিক্ষা সংক্রান্ত আপডেট। বাড়তে পারে কি সমগ্র শিক্ষার অধীনে থাকা শিক্ষক শিক্ষিকাদের বেতন? সমগ্র শিক্ষা অভিযানের ব্যাপ মিটিং 2020-21 শুরু হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। আজ অর্থাৎ 19/5/2020 পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের সাথে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের আধিকারিকরা বসেছেন এই মিটিংয়ে। প্রতিবারের মতোই এবারও সমগ্র শিক্ষা অভিযানের আওতায় থাকা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, আইসিটি শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মীবর্গ অপেক্ষা করে আছেন রাজ্য সরকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে কি বাজেট পেশ করেন। দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনা সহ একাধিক বিষয়ে আন্দোলনরত সমগ্র শিক্ষার অধীনে থাকা শিক্ষক শিক্ষিকারা, এখন দেখা যাক রাজ্য সরকার তাদের বাজেটে কি পেশ করে কেন্দ্রীয় সরকারের কাছে। আশা করা যায় কোভিড-19 পরিস্থিতির উন্নতি হলে আগামী জুলাই মাস নাগাদ এই সংক্রান্ত কোনো ঘোষণা হতে পারে। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।